দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোডে অবস্থিত চতুষ্কোণ পার্ক দুর্গাপূজার শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট প্রাক্তন বিচারপতি শ্রী অমিতাভ লালা এবং বিশিষ্ট শিল্পী ও বিচারপতি শ্রী শ্রীমতী স্মৃতি লালা সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারের এই চতুষ্কোণ পার্ক দুর্গাপূজার প্যান্ডেল ও প্রতিমা তৈরি হয়েছে লোহার পাইপ ও পাত দিয়ে, ফুটিয়ে তোলা হয়েছে ত্যাগ শান্তি ও শস্য শ্যামলা ধরণীকে। পূজোর উদ্বোধনের কিছু ঝলক আমরা একটু দেখে নিই। সম্মিলনী চতুষ্কোণ পাক আজকে 71 বছরের পুজো এটি, এবং সর্বোপরি সব থেকে বড় কথা আমাদের এটা জাতীয় উৎসব, এবং আমরা শুধু বাঙালি নয় সারা ভারতবর্ষের মানুষ আমরা এই পুজোর সঙ্গে যুক্ত থাকি। ঐক্যের মধ্যে বৈষম্য, এটাই হচ্ছে এই থিমের মূল কথা বলে আমার মনে হচ্ছে। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে আশা করব যে তার সবার দুর্গা পুজোর দিনগুলো ভালোভাবে কাটুক, আর তার সঙ্গে আমরা মিলিত হব। সবাই পুজো আমরা নিজেদের মধ্যে থাকি, আনন্দ করি, সবাইকে অভিনন্দন জানাই, সবাই যেন শুভেচ্ছা জানাই, সবাই পুজোতে ভালো থাকুন। সঙ্গীত যদি হয় মা দুর্গা অথবা মা দুর্গা হতে পারেন সঙ্গীত, তাহলে অসুর অবশ্যই ক্রাইসিস।